মালদা জেলার গ্রামগঞ্জে দুয়ারে সরকার ক্যাম্পের কাজকর্ম খতিয়ে দেখতে এলেন রাজ্যের খাদ্য দপ্তরের সচিব পি এ সিদ্দিকী। এদিন মালদার পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের দীঘলবড় এলাকায় তিনি জেলার আধিকারিকদের সাথে নিয়ে প্রদর্শনে যান। এদিন দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা, বামনগুলার বিডিও রাজু কুণ্ডু সহ বামনগুলা ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এছাড়া ছিলেন ডিএসপি আজারউদ্দিন খান, বামনগুলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী সহ আরো অনেকেই। প্রবল আগ্রহের মধ্য দিয়ে এদিন দীঘলবড় এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা পেতে উপভোক্তাদের ভিড় দেখা গিয়েছে। বিভিন্ন প্রকল্পের আলাদা আলাদা কাউন্টারে স্থানীয় মানুষজন লাইনে দাঁড়িয়ে পরিষেবা নেন। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের আলাদা আলাদা টেবিল ছিল। দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন ছাড়াও রেশন পরিষেবা খতি দেখতে বিভিন্ন রেশন দোকানে যান সচিব। দুয়ারে রেশন প্রকল্প পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা যাচাই করতে তিনি কথা বলেন এলাকার মানুষজনদের সঙ্গে। গাঙ্গুরিয়া এলাকায় মিনি হিমঘর এবং মহিলা গোষ্ঠীর সেলাই কেন্দ্র পরিদর্শন করেন তিনি। স্কুলের ছাত্রীদের জন্য মহিলাদের তৈরি করা পোশাকের মান খতি দেখেন তিনি। দুয়ারে সরকার থেকে বিভিন্ন রেশন দোকান এবং সেলাই কেন্দ্র সহ মিনি হিমঘরের প্রদর্শন করে তিনি খুশি হন। কোনো পরিষেবা পেতে সমস্যা হলে সকলকে স্থানীয় বিডিওর সঙ্গে যোগাযোগ করার কথা বলেন পি এ সিদ্দিকী। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।